শারিন একজন বোন সম্ভবত তিনি বলেছেন সালাম দেওয়ার পরে আলাইকুম আসসালাম সব বোনেরা পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছেন যেহেতু সহশিক্ষা হারাম কো এডুকেশন ফ্রি মিক্সিং ফিতনা এই টার্মগুলোকে ভালোভাবে আজকের প্রেক্ষাপটে কেউ সংজ্ঞায়িত করছে না সহশিক্ষার একমাত্র সমাধান কি সবাই পড়াশোনা ছেড়ে দেবে একজন অশিক্ষিত মা কীভাবেই বা সন্তানকে বড় করবে বরং নেতৃস্থানীয় কিছু ব্যক্তিরা এতদিনে চেষ্টা করলে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান গড়ে উঠত দয়া করে এ ব্যাপারগুলো অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব আপনি সহশিক্ষার বিষয়টা এবং কো এডুকেশন ফ্রি মিক্সিং ফিতনা বিষয়গুলো তুলেছেন এই বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে কিছু বলতেই হবে এবং তারপরে এগুলোকে অ্যাভয়েড করে আমরা কিভাবে আমাদের মেয়েদের শিক্ষা চালিয়ে যাব। সেটা নিয়েও আমরা কিছু বলবো এবং যখন আর কোনো উপায়ন্তর না থাকে না তখন কি কি শর্তের পূরণের সাপেক্ষে আমরা মেয়েদেরকে হয়তো কিছু শিক্ষা দেওয়ার সুযোগ দিতে পারি অবাধভাবে নয় সে কথাটাও আমরা বলবো প্রথম কথা হচ্ছে আমাদের ওলামাই ওলামাইকোরাম সব যুগে এবং আজ পর্যন্ত মহাকে কোলামাই কাউকে আপনি পাবেন না যারা ছেলেমেয়েদের একসাথে এক প্রতিষ্ঠানে শিক্ষাকে সমর্থন করছেন বিশেষ করে ছেলে মেয়েরা যখন মুমাইয়েজ হয়ে যায় তখন তারা বিপরীত লিঙ্গকে বুঝতে শেখে অথবা তাদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয় বা ফেতনা তৈরি হয় তখন থেকে তাদেরকে আলাদা করে দিতে হবে এবং এটা শরিয়ারও নির্দেশ তাদেরকে সব কিছুতে একটু মানে রেস্ট্রিকশানের মধ্যে নিয়ে আসা রাসুসাল্লা সালাম বলছেন দশ বছরে পৌঁছলে ফাফার রেকু বাইনাল মাদার যাওয়ার তাদের শয্যাটাও আলাদা করে দাও আর তাদেরকে হিজাবের আওতায় নিয়ে আসতে হবে একটু রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসতে হবে হ্যাঁ ইসলাম তো আসলে সকল প্রয়োজনই পূরণ করেছে এবং মানুষের জীবন ধারণের জন্য এবং ইন্টারাকশনের জন্য যা যা প্রয়োজন সব কিছুকে ইসলাম জায়জ করেছে তবে একটা নিয়মের মধ্যে একটা ডিসিপ্লিনের মধ্যে এবং একটা শালীনতার মধ্যে ফলে আমরা যেটা দেখি যে ইসলাম যে শালীনতা আমাদের উপর অপরিহার্য করে দিয়েছে সেখানে ছেলেমেয়েরা বালেগ হওয়ার পর থেকে তারা বরং তার কিছু আগ থেকেই তারা আলাদা কর্মক্ষেত্রে কাজ করবে আলাদাভাবে পড়াশোনা করবে আলাদা থাকবে সেটা নবী সাল্লা সাল্লামের সারা জীবনের সমস্ত কার্যক্রম থেকে সেটা আমাদের কাছে প্রমাণিত তিনি শিক্ষার জন্য মেয়েদের জন্য আলাদা দিন ধার্য করেছেন ছেলে মেয়ে একসাথে মিক্স আপ করেননি তিনি ঈদের দিনে মেয়েদের ঈদগাহের জায়গাটাকে আলাদা করেছেন মেয়েরাও বলেছেন যে ঈদগাহে আসতে হবে কিন্তু তারা একটু আলাদা থাকবে ফলে তিনি যে ছেলেদের উদ্দেশ্যে প্রথম যে ওয়াজগুলো করেছেন খোদ্া দিয়েছেন সেটার পরে তিনি মেয়েদের জন্য আলাদা এসে তাদের খবর নিয়েছেন কারণ তখন তার মাইক ছিল না অনেক কিছু ছিল না ফলে ছেলেরাই হয়তো বা পুরুষরা হয়তো তার খোঁজ বা শুনেছে কিন্তু পরবর্তীতে তিনি মেয়েদেরকেও গুরুত্ব দিয়েছেন এবং তাদের জন্য স্পেশাল সেশন করেছেন এসব কিছু দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লা সাল্লাম মেয়েদেরকে কখনো ইগনোর করেননি উপেক্ষা করেননি কিন্তু তাদেরকে ছেলেদেরকে একসাথে এক অবস্থানে এক জায়গায় নিয়ে আসেননি তাদেরকে ইখতলাত বা ফ্রেমিক্সিংয়ের ব্যবস্থা করেননি কারণ এর কারণে মানুষের শালীনতা নষ্ট হয় মানুষের মধ্যে অশ্লীলতা দেখা দেয় জেনা ব্যবচার বেড়ে যায় এবং যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা আজকে দেখতে পাচ্ছি ইউটিউবের কল্যাণে যে ছেলেমেয়েরা কীভাবে র্যাক ড্রেকিং বা অন্য জিনিস বা বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট ইত্যাদি পালন করে আসলে আল্লাহর নির্দেশকে ভয়ঙ্করভাবে অমান্য করছে আমরা দেখি যে শিক্ষায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে ছেলে মেয়ে একসাথে থাকার কারণে মুসলিম সমাজগুলোতে অনেকগুলো প্রবলেম এবং অনেক অশ্লীলতা উৎপাদিত হচ্ছে তার মধ্যে যেমন খুবই অশালীন সম্পর্ক তৈরি হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে সমাজের মধ্যে ইউস বেড়ে যাচ্ছে এটাকে বলে দিয়ে আসা ইউস মানে হচ্ছে সে সকল পুরুষ যারা নিজেদের মেয়েদেরকে অশ্লীল কথা কাজে কিংবা জেনা ব্যাবিচারে লিপ্ত হতে সমর্থন করে এবং লিপ্ত হতে সহায়তা করে আর আমরা এই সহ অবস্থানের কারণে অশ্লীলতার কারণে আরও দেখতে পাচ্ছি সমাজের মধ্য থেকে ফাদিলা মর্যাদা কমে যাচ্ছে চলে যাচ্ছে একের প্রতি অন্যের এতরাম সৌন্দর্যবোধ শালীনতা এগুলো কমে যাচ্ছে এবং তার জায়গায় সমাজে অশ্লীলতা অসভ্যতা কিংবা বেহায়াপনা এগুলো বেড়ে যাচ্ছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে আমাদের যুবকরা তরুণ তরুণীরা যুবতীরা তারা একটা মুসলিম সমাজের মধ্যে থেকে যে একটা সুন্দর আদব কায়দার মধ্যে ছিল একটা একটা আখলাকের মধ্যে ছিল তারা সেগুলো থেকে পাশ্চাত্যের যে অশ্লীল সমাজ এবং তাদের যে নাচ গান এবং বেহায়াপনা বেলেল্লেপনা আসলে সেই ধরনের একটা কালচারে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে এটা হলো কো এজুকেশনের কারণে এটা হলো একসাথে সব অবস্থানের কারণে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিংয়ের কারণে অতএব এটাকে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের ওল্লামাইকেরাম কখনোই এটাকে অ্যালাউ করেননি একজনও না একজনও না যে যখন আমরা পারব তারপরেও আমরা ছেলে মেয়েদেরকে আলাদা পড়াতে পারবো তারপরেও আমরা তাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা একসাথে পড়াশোনা করো ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানে এটা একজন আলেমও অ্যালাউ করেননি এর যে ভয়াবহতা এর যে চারিত্রিক ভয়ঙ্কর পরিণাম এসব কিছুর দেখে দিকে তাকিয়ে তারা এটা নিষেধ করে দিয়েছেন কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে ধীরে ধীরে এই কো এজুকেশন চালু হয়েছে কারা চালু করেছে যখন আমাদের মুসলিম দেশগুলো আর সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে ইউরোপিয়ান আমেরিকানদের কাছে পরাজিত হতে শুরু করলো তখন ধীরে ধীরে তাদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি আমাদেরকে গ্রাস করল এবং আমাদেরকে তারা বোঝাতে শুরু করলো যে আমরা পশ্চাৎপদ এবং আমরা যদি তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করি আমরা উন্নত হতে পারবো এবং আজকের আধুনিক শিক্ষিত মানুষ আনফর্চুনেটলি এটাই ভাবছে যে তারা আধুনিক হতে পারবে যদি তারা তাদের মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরে এবং তারা আধুনিক হতে পারবে যদি তারা ইউরোপিয়ানদের মতো আমেরিকানদের মতো চিন্তাভাবনা করে এবং তারা আধুনিক হতে পারবে যদি তারা দিন ধর্ম ত্যাগ করে এবং তারা কোরআন আসন ছেড়ে দেয় এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক এ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের কোরআন এবং সুন্নার দিকে সুন্দর আখলাকের দিকে শালীনতার দিকে এবং চারিত্রিক সততার দিকে নারীদেরকে মায়ের মতো শ্রদ্ধা করার দিকে বোনের মতো তাদের সম্ভ্রম রক্ষা করার দিকে তাদের প্রতি লোভাতুর দৃষ্টি এটাকে অ্যাভয়েড করে তাদের প্রতি সম্মানের দৃষ্টি নির্ধারণের মধ্যে আমাদেরকে থাকতে হবে তো যাই হোক এখন যখন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি না আমাদের মেয়েদের জন্য বিশেষ করে যখন তারা অ্যাডাল্ট হচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় ইউনিভার্সিটি নেই মেডিকেল কলেজ নেই অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান নেই গবেষণা প্রতিষ্ঠান নেই তাহলে তারা কি করবে তারা কি অশিক্ষিত হয়ে বসে থাকবে নাকি তারাও পড়বে এক্ষেত্রে আমাদের এ বোন ঠিকই বলেছেন যে আমাদের উচিত হচ্ছে মেয়েদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আজকের এই আধুনিক অবস্থানেও মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর সব দেশেই রয়েছে এমনকি যে আমেরিকা সবচেয়ে বেশি ফ্রি মিক্সিংয়ের পরিবেশ তৈরি করেছে সেখানেও কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং অনেক গবেষক সেখানে বলেছেন যে ফ্রি মিক্সিংয়ের পরিবেশ এটা পড়াশোনার জন্য সহায়ক নয় কারণ মানুষ অনেক অশ্লীল কথা কাজে লিপ্ত হয়ে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়ে তারা অনেক সময় নষ্ট করে এবং তারা অনেক সময় মানসিক ডিপ্রেশনেও চলে যায় প্রেমে ব্যর্থ হওয়ার কারণে বা ইত্যাদি নানা কারণে এবং তাদের আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে তারা কেউ পণ্য জগতে হারিয়ে যায় আবার কেউ হয়তো প্রেগন্যান্ট হয়ে যায় তখন তাদের অ্যাবর্ষণে যেতে হয় এবং একটা অ্যাবর্ষণের কারণে অনেক নারীর মানসিক বৈকল্য দেখা দেয় নানা প্রবলেম এই প্রবলেমগুলো নিয়ে তারা স্টাডি করেছে আমিও কিছু কিছু পড়েছি সুতরাং আমেরিকার মতো রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের দিকে এখন অনেকে জোর দিচ্ছেন এবং অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের দেশেও তো অনেক প্রতিষ্ঠান আছে মেয়েদের আলাদা আমরা দেখেছি কলেজের মধ্যে অনেক কলেজ আছে মেয়েদের কলেজ ইডেন কলেজ তারপরে এরকম আরও অনেকগুলো কলেজ আছে তারপরে ইউনিভার্সিটির ক্ষেত্র কিছু কিছু যেমন উইমেন মেডিকেল কলেজ আছে উইমেন ইউনিভার্সিটি আছে কিন্তু প্রবলেম হয়তো অন্য জায়গায়ও আছে যে এগুলোতে ইসলামী পড়াশোনার পরিবেশ কি আছে সেই পরিবেশ ক্রিয়েট করা তো আমার আপনারই দায়িত্ব অনেক মুসলিম মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ এখন ইসলামী মাদ্রাসা কিন্তু এগুলো প্রয়োজন তুলনায় খুবই অপ্রতুল এগুলোর সংখ্যা বাড়াতে হবে এর সাথে আমি একমত আমাদের বঞ্জে প্রস্তাবটা দিয়েছেন তবে যখন কোনো জনপদে বা কোনো শহরে আমাদের মেয়েরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে না উচ্চ শিক্ষার জন্য অথচ যদি পড়তে হয় সেখানে তাদের হয়তো কো এডুকেশনে পড়তে হবে তাহলে কী করণীয় সেক্ষেত্রে আমরা আমাদের ওলামে কেরামের বিভিন্ন মতামত জেনেছি বিশ্লেষণ করেছি এবং সব কিছুর আলোককে যে রেকমেন্ডেশনগুলো আমরা পাচ্ছি সেটাকে এভাবে বলা যায় এক নাম্বার মেয়েরা তাদের জন্য প্রায়োরিটি হচ্ছে মুসলিম মেয়েদের কথা বলছি যারা শালীন সুন্দর পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করতে চায় তারা সেই সকল মাদ্রাসা সেই সকল কলেজ এবং সেই সকল ইউনিভার্সিটিতে পড়বে যেগুলো মেয়েদের জন্য খাস এক নাম্বার যদি সেটা সম্ভব না হয় তাহলে যদি তাদের অন্যখানে পড়তে হয় সেখানে লক্ষ্য রাখবে কি লক্ষ্য রাখবে লক্ষ্য রাখবে যে তারা যেন এমন শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে বা কলেজে না পড়ে যেখানে জেনা ব্যবিচার ফাহেশার অনেক ছড়াছড়ি সেগুলো তাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং তাদেরকে পড়াশোনা করতে হবে এমন সকল প্রতিষ্ঠানে যদিও সেখানে স্লাইটলি হয়তো দেখা যায় কোয়েডুকেশান আছে বাট সেখানে পরিবেশ সুন্দর সেখানে ফাহেশা কোনো পরিবেশ নেই অশ্লীলতাকে নিষেধ করা হয় সেখানে মেয়েদের হিজাবকে অ্যালাউ করা হয় এবং মেয়েরা যাতে তাদের সম্ভ্রমের নিরাপত্তা সেখানে পায় এবং সেখানে যেন জেনা ব্যবিচারের পরিবেশ তৈরি না হয় বরং সেখানে আখলাখ রক্ষা করার মতো সুন্দর পরিবেশ থাকে হিজাব করার পরিবেশ থাকে নারী পুরুষদের খেলোয়ার সুযোগটা সেখানে থাকে না ইত্যাদি এই ধরনের শর্তগুলো যদি পূরণ করা যায় কোনো একটা পরিবেশে তাহলে মেয়েরা সেখানে পড়তে পারবে এটা হলো জরুরাত জরুরা সিচুয়েশান আমরা বলেছি যেখানে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান পাওয়া যাবে সেখানে মেয়েরা সেই প্রতিষ্ঠান বাদ দিয়ে আসলে এমন প্রতিষ্ঠানে যাওয়া উচিত হবে না যেখানে ছেলে মেয়ে ফ্রেম মিক্সিংয়ের ব্যবস্থা রয়েছে আর ফ্রেম মিক্সিংয়ের ক্ষেত্রে যদি তাদের পড়তেই হয় তাহলে তারা এই মূলনীতিগুলো ফলো করবে যাতে তারা শরীয়ার কোনো লঙ্ঘন না করে তারা অবৈধ কোনো প্রণয় লিপ্ত না হয় ছেলেদের সাথে কোনো খালোয়ায় লিপ্ত না হয় এবং তাদের পূর্ণ হিজাবে কোনো বাধা না থাকে তো আমরা আশা করব যে আমাদের ইসলাম প্রিয় লোকজন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে এগিয়ে আসবেন মেয়েদের জন্য বিশেষ করে এবং তারা যেন নির্বিঘ্নে তাদের ইজ্জাত আব্রু পর্দা পশিদা রক্ষা করে পড়াশোনা করতে পারে এবং সারিয়াতের মূলনীতি রক্ষা করে তারা যেন পড়াশোনা করতে পারে আমরা সেই ব্যবস্থা করবেন শাল